আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল 4টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো বিছানা চাদরটা তো সবকিছু তুলে ছাদে দিয়েছিলাম রোদ্রে। তো লাঞ্চ করতে বসেছি আর না জব জব করে বৃষ্টি চলে আসছে। মানে বেশিক্ষণ বৃষ্টি ছিল না, তারপরে যতটুকু আসছে ভালোই পড়ছে আর কি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওই সময় আমি খাচ্ছিলাম, শ্যুট করতে পারিনি। তো এখন হচ্ছে যে বিছানা চাদর টাদরগুলো পাতবো আর বিকেলে যা যা কাজ থাকে সবকিছুই করবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে একা করে সবকিছু করে নেই। তো বন্ধুরা, এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখতেছ, আবার সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি গো, তোমরা যখন এরকম ভালো ভালো কমেন্ট করো না, মনটা না অনেক মানে আনন্দে ভরে ওঠে আমার। তো একটা বিষয় খারাপ লাগে, তো সেটা হচ্ছে তোমরা কমেন্ট করো ঠিক আছে, কিন্তু না ভিডিওটিতে মনে হয় লাইক দিতে ভুলে যাও। তো প্লিজ এরপর থেকে যখন ভিডিও দেখবে, কমেন্ট করবে, তো প্লিজ একটা লাইকও করে দিবে ঠিক আছে। তোমার এই ছোট্ট একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা কিন্তু আরো 10 জন মানুষের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ ডোন্ট মাইন্ড, একটা লাইক করে দিও। তো চলো এক এক করে সব কাজগুলো সেরে ফেলি। তো বৃষ্টি দেখা শেষ করে না ঘরে চলে আসলাম কাজ করার জন্য, কারণ সময় তো আর বৃষ্টি দেখে থামবে না বলো, সময়ের গতিতে সময় চলে যাবে। আর এই সময় যদি এই কাজটা না করি না, পরে কিন্তু আমার অনেকটা চাপ হয়ে যাবে জানো তো, কারণ একটু পরে আসরের আজান হয়ে যাবে। আর আসরের আজান থেকে আজকে যেহেতু শুক্রবার, তো একটু এক্সট্রা ইবাদত করার আছে, মানে একটু নফল ইবাদত করব আর কি। তো সেজন্য সবসময় না আমি চেষ্টা করি, তো প্রত্যেক শুক্রবারই যে আমি অমনটা করতে পারি তা কিন্তু নয়, মানে হয়ে ওঠে না জানো তো। যদি একা একা থাকতাম সেটা আলাদা বিষয়, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো ওকেও আমার সামলাতে হয়। তো সবসময় না চেষ্টা করি। তো এই যে বিছানা চাদরটা পেতে নিলাম, এখন এই বালিশের কাভারগুলো পরিয়ে নেব। তো বিরক্তিকর হলে আর কি করার বলো, আমার যেহেতু সংসার তো করতেই হবে। আর জানো তো বন্ধুরা, মাঝে মাঝে না আমার হাজব্যান্ডকে দিয়ে করাই, মানে এই যে বালিশে কাভার পরানো এইসব আর কি। তো বিছানা গুছানো কমপ্লিট, এখন হচ্ছে ওই যে বাইরে যাচ্ছি, এই যে চাদরটা দেখতে পাচ্ছ, তো এটা নিয়ে এখন ভাস করে রেখে দিব। আর ওই জামা কাপড়গুলো না, যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তেমন একটা শুকায়নি এখনও, তো ওগুলো না সুন্দর পরে ভাস করতে হবে। তো সেজন্য আপাতত এখন এগুলো ভাস করে রেখে দিই। আর জানো তো, সময়ের কাজ সময় না করলে না আমার ভালো লাগে না, মানে খুব রাগ হয় আর কি নিজের উপরে, যে কেন ওই সময় করলাম না কাজটা, সময়টা তো ঠিকই চলে গেল অযথা কি না কী কী করে করে। আর জীবনে সফল হতে চাইলে না কিছু কিছু কথা না মাথায় রাখার দরকার, মানে খুব করে আর কি। তো মানুষকে সঙ্গী না করে সময়কে সঙ্গী হিসেবে নিয়ে সব কাজ যদি গুছিয়ে করি না, তাহলে সব কাজ হয়ে যাবে সময়ের মধ্যে, কোনো কাজই না পড়ে থাকবে না। আর আমার জানো তো একটা অভ্যাস আছে, মানে আমি কাজ কখনো ফেলে রাখতে আমার ভালোই লাগে না। তো এই যে আমার বেবি হওয়ার পরে না, তারপরে একটু একটু ফেলে রাখতে হয়, কারণ কি পেরে উঠি না বুঝলে তো, কারণ বাচ্চা মানুষ আর ধরার তো কেউ নেই, আমাকে একা একাই ওকে রাখতে হয়। তো সেজন্যই না চাইলেও না হয়ে ওঠে না আর কি। তো তারপরেও চেষ্টা করি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন দেখো পেয়ারা খাবো। তো ওই যে মানে সকালের দিকে যে পেয়ারাগুলো পেরেছিলাম, তো সেগুলোই কিন্তু এগুলো। তো পেয়ারাগুলোকে কেটে নিলাম আর দেখো যে সামান্য একটু বিট লবণ দিয়েই না মেখে নেবো, কারণ জানো তো ঘরে না কাসুন্দি নেই।
তো ফুরিয়ে গেছে, আনতে হবে। আর ওটা আনলে জানো তো বন্ধুরা, তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব, তো অপেক্ষা করে থাকো। তো বন্ধুরা, আসরের আজান হয়ে গেল আর আমি তো চলে আসলাম নামাজ পড়ার জন্য। তো এখন জানো তো নামাজ পড়বো, একটু কোরআন শরীফ পড়বো, সাথে একটু তসবিহ পাঠ করব, আর দেখা হচ্ছে না একেবারে মাগরিবের পর। তো বন্ধুরা, ফিরে আসলাম একেবারে মাগরিবের নামাজের পর। আর এই যে বাকি সময়টুকু, এই সময়টুকু কিন্তু আমি জায়নামাজের মধ্যেই ছিলাম জানো তো। একবারে মাগরিবের নামাজ পড়ে তারপরে এই যে উঠে এসে আমার হাজবেন্ডের জন্য এখন একটা নাস্তা বানাচ্ছি। তো আজকে দুপুরে যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো সেই খিচুড়ি আছে আর সাথে ডিম সিদ্ধ করে নেব। আর ও বললো যে ঝাল কিছু, সরি মিষ্টি কিছু খাবো, তাই এই হচ্ছে পরোটা বানাতে এসেছি, মানে মিষ্টি পরোটা আর কি। তো জীবনে সফলতা লাভ করার জন্য আরেকটা জিনিস খুবই দরকার জানো তো বন্ধুরা, সেটা হচ্ছে ধৈর্য। দেখো, কোনো অভ্যাস কিন্তু একদিনে তৈরি হয় না, আর একদিনে কিন্তু অভ্যাস বদলানোও যায় না, তাই সেটার জন্য প্রচুর ধৈর্য ধরতে হয়। আর ধৈর্য সহকারে কোনো কাজ করলে না একদিন অবশ্যই নিজেকে পরিবর্তন করা সম্ভব। আর তৃতীয়ত যেটা বলবো, সেটা হচ্ছে শুধু পরিশ্রম করলেই না হয় না জানো তো, একটু বুদ্ধি খাটিয়ে না কাজ করতে হয়। দেখো, অনেক সময় শত চেষ্টা করে আর পরিশ্রম করে যে কাজটা হয় না, সেই কাজটাই যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে করো, তাহলে দেখবে যে খুব সহজে ওটা করা সম্ভব। আর তাই তো বলে যে বুদ্ধি যার বল তার। আর অন্ধের মতো না কাউকে অনুকরণ করা উচিত নয়, কারণ একজন মানুষ সবসময় যে ভালো কাজ করবে তা কিন্তু নয়, আর তার ভালো হয়েছে দেখে যে আমারও ভালো হবে এমনটাও ভাবা উচিত নয়। আর তাই কাউকে অনুকরণ করলে ভেবেচিন্তে অনুকরণ করা উচিত বলে আমি মনে করি। তো বন্ধুরা, তোমাদেরকে এসব কথা বলার মানে এটা নয় যে আমি অনেক কিছু জানি বা বুঝি। তো আমি জানো তো, আমার মনে হয় যে আমি যতটুকু জানি সেটা দিয়ে যদি কারো একটু হলে উপকার হয়, তাহলে না আমার ভীষণ ভালো লাগে, আর সেজন্যই না বলা। তো তোমাদের যদি কারো খারাপ লাগে, তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা না এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট দিন খুব সুন্দর একটা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।